দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসেছি চরণ বিলের স্থানীয় একটি মাছের বাজার। ঢাকা রাজশাহী মহাসড়কের ঠিক পাশেই এই মাছের বাজারটি। চরণ বিলের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যে মাছগুলো জেলেরা সংগ্রহ করে বা শিকার করে থাকে সেগুলোই মূলত নিয়ে আসা হয় এই মাছের বাজারে বিক্রির জন্য। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় ডাকি কাকিলা মাছ। চরম ব্যস্ততা, এখানে প্রচুর বেচা কেনা হচ্ছে। সাধু পানির মাছের জন্য চরণ বিল অনেক বিখ্যাত। এই যে দেখেন তরতাজা বাইম মাছ, বাইম মাছগুলোই আড়তে নিয়ে আসা হয়েছে। এই মুরব্বি মাছের ডাক হাঁকাচ্ছেন এবং যারা ক্রেতা আছেন তারা তাদের সাধ্যমতো ডেকে নিচ্ছেন। চরণ বিলের এই মাছের বাজারটি মূলত পড়েছে তারাশ থানার ভেতরে, ঢাকা রাজশাহী মহাসড়কের মান্নাননগর নামক স্থানেটি। এই যে আরো এক ভাই জেলে ভাই তার মাছগুলো নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। চরণ বিল দেশীয় সাধু পানির মাছের জন্য অনেক বিখ্যাত, বাংলাদেশের সর্ববৃহৎ বিল এটি। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর মূলত তিনটি এই জেলা নিয়ে গঠিত। এ বিলের দেশি মাছগুলোর মধ্যে রয়েছে টাকি, কই, পুঁটি, শোল, শিং, খলসে, ট্যাংরা, বিভিন্ন ধরনের। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ছোট বড়। এই মাছগুলো সাধারণত মারা হয়ে থাকে খরা বা অন্যান্য ফাঁদ বা জাল দিয়ে। ক্রেতা বিক্রেতায় একদম ভরপুর ছোট্ট এই মাছের বাজারটি। আর এই আড়তের বেশিরভাগ মাছই একদম জেলেদের নিজ হাতে শিকার করা। আপনারা মাছের ধরন দেখলেই বুঝতে পারবেন দর্শক। দেখেন এই যে গুচি, ট্যাংরা, কই কিংবা এই যে জাপানি, এ ধরনের মাছগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই বিল থেকে সংগ্রহ করা। কেউ 5টি, 6টি, 10টি, 8টি এরকম মাছ পেয়েছে, নিয়ে চলে এসেছে। এটা দেখছেন বিলের বোয়াল।
বলগুলো অনেক সুন্দর ও সুস্বাদু, কেননা মুক্ত পানির মাছগুলো এমনিতে সুস্বাদু হয়ে থাকে। এখানে বরফ ভাঙার কাজ চলছে। এই বরফগুলো ভেঙে টুকরো টুকরো করে মাছের ভেতরে দেওয়া হবে প্রক্রিয়াজাত করার জন্য। তারপরেই মাছ চলে যাবে চলনবিলের আশেপাশের বিভিন্ন জেলা সহ ঢাকা এবং অন্যান্য স্থানে। বড় বড় বরফের চাইগুলো টুকরো টুকরো করে ভাঙা হচ্ছে মাছ প্রক্রিয়াজাত করার জন্য। সবাই কর্মব্যস্ত এখানে। ঠিক পাশেই দেখেন ছোট এবং বড় সাইজের ওপর নির্ধারণ করে মাছগুলো আলাদা আলাদাভাবে প্যাকিং করা হচ্ছে। দর্শক, আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার বিডি ফিশিং ফেসবুক পেজ আছে এই একই নামে, সেখানে মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো মাছ ধরার ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিডি ফিশিং ফেসবুক পেজের মাধ্যমে। আমি আপনাদের সবার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।